বিচ্ছেদের আগে থেকেই অভিনেতা শরীফুল রাজের সমালোচনা করে আসছেন পরীমনি। ডিভোর্সের পর তা হয়েছে আরও জোরালো। সেলিব্রিটি ক্রিকেট লিগে নিজের অনুপস্থিতির জন্য সাবেক স্বামী রাজকেই দায়ী করেন এই নায়িকা। তবে আরেক চিত্রনায়িকা শবনম বুবলি কিন্তু এই রাজেরই গুণগান গাইলেন। কিন্তু বুবলির মুখে হঠাৎ কেন রাজবন্দনা? তাহলে কি রাজের রাজ্যে বুবলির আগমন? বিস্তারিত সাদাত রিফাতের প্রতিবেদনে। পরাণ হাওয়া দিয়ে চলচ্চিত্রে আলোচনায় আসেন শরীফুল রাজ, কিন্তু ব্যক্তি জীবনের নানা ঘটনায় টালমাটাল তিনি। অন্যদিকে একই পথের পথিক চিত্রনায়িকা শবনম বুবলিও, চিত্রনায়ক শাকিব খানের সাথে সম্পর্কে টানাপোড়েনে চলছে তার জীবন। তবে ব্যক্তি জীবনের টানাপোড়েন পাশ কাটিয়ে সম্প্রতি এক হয়েছেন রাজ বুবলি। দুজনের একসাথে বেশ কিছু ছবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকেই বলছেন পরীকে ভুলে বুবলির সাথে দারুণ সময় কাটাচ্ছেন রাজ, যা আরো উস্কে দিয়েছে বুবলির মুখে রাজবন্দনা। মূলত সাবেক স্ত্রী পরীমনি টানা সমালোচনা করলেও বুবলি ভিন্নভাবে রাজের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, যার পুরোটাই ইতিবাচক। জানান অভিনেতা তো বটে, মানুষ হিসেবেও রাজ বেশ ভালো। বুবলি বলেন রাজ ভীষণ ভালো অভিনেতা, অনেক ত্যাগী, কাজের ক্ষেত্রে কোনো ছাড় নয়। জানা যায় দেয়ালের দেশ সিনেমায় জুটি বেঁধে বড় পর্দায় হাজির হচ্ছেন রাজ বুবলি, যার শুটিং শেষ হয়েছে একদমই চুপিসারে। এরই মধ্যে সম্প্রতি সংবাদ সম্মেলনে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে শরীফুল রাজকে নিয়ে তার সহশিল্পী বুবলি অকপটে বলেন রাজ কি কষ্ট করেছেন, কিভাবে সব সহ্য করেছিলেন তা তিনি দেখেছেন। ছবির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে শবনম বুবলি জানান সার্বিকভাবে কাজের অভিজ্ঞতা খুব ভালো। এই ছবিতে তাকে যেভাবে দেখা যাবে এরকমভাবে আগে কেউ দেখেনি। অনেক চ্যালেঞ্জ ছিল, প্রস্তুতি নিতে অনেক কষ্ট হয়েছে। ছবিতে তাদের দুজনের কাজটা আসলে অনেক বেশি ছিল, তাদের দুজনের কেমিস্ট্রি সেভাবে তৈরি করা হয়েছে। চিত্রনায়িকা বুবলি আরও বলেন প্রতিটা দৃশ্যে তাদের দুজনের সংযোগটা ছিল জরুরি। রাজ তাকে অনেক সাহায্য করেছে, এটা তার জন্য ভালো লাগার। এমন কো আর্টিস্ট পাওয়া, যার সঙ্গে কাজ করে সহযোগিতা পাওয়া যায়, তা সিনেমার জন্য ইতিবাচক। সরকারি অনুদানে নির্মিত দেয়ালের দেশ সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। শুটিং শেষ হয়ে ছবিটি এখন মুক্তির পথে। মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন জিনাত সানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, সাবিরে আলম সহ অনেকে। শাহাদাত রিফাত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।